ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, শুরু করছি কথা ও কবিতা। এই আসরে আমরা বারবার কবিতাকে নিয়ে হেঁটে চলেছি, কবিতার সাথে থাকছে আমাদের আড্ডা, আমাদের আলোচনা, আর এই আলোচনাই বারবার উঠে এসেছে এমন সমস্ত কথা যাতে আমরা কখনো সমৃদ্ধ হয়েছি, কখনো আনন্দিত হয়েছি, আর আপনাদের ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে চলেছি আমরা আপনাদের সাথে আমাদের এই মেলবন্ধন কবিতার মাধ্যমে। আপনাদের ভালোবাসা বারবার সাহস যোগায় আমাদের। আজকের এই আসরে আমার সঙ্গে রয়েছে মৌলি গাঙ্গুলি। তোমাকে স্বাগত জানাই মৌলি। নমস্কার, থ্যাংক ইউ। কেমন লাগছে এসে এখানে? কথা ও কবিতা আমি অনেকদিন ধরেই ফলো করি ইউটিউবে। ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান। আমরা যারা এই কবিতা নিয়ে কাজ করছি, কবিতা নিয়ে কাজ করতে ভালোবাসি, তাদের জন্য আমার মনে হয় কথা ও কবিতা অনুষ্ঠানটি ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান। অনেক কিছু শিখবার আছে, অনেক কিছু শিখবার পাই আমরা এখান থেকে। এই অনুষ্ঠানে আসবার ইচ্ছেটা প্রবল ছিল, তাই আজকে বোধ হয় এখানে আছি। আর একটা যেটা, যে কবিতা নিয়ে সেভাবে তো কাজ হয় না, সেটাই সেই মানে উদ্যোগটা চ্যানেল ওয়ান নিয়েছে এবং মানুষেরও সাড়া আমরা পাচ্ছি, এবং কবিতাকে যে এখনও অনেক মানুষ ভালোবাসেন বা বাঁচছেন, এটা খুব আনন্দ দেয়। একদম একদম। বাচিক শিল্পে আমরা দেখেছি অন্যান্য শিল্পে যেমন অনেক রকমের উদ্যোগ আসে, বাচিক শিল্প কিন্তু সেই তুলনায় কিছুটা হলেও পিছিয়ে সীমিত রয়ে গেছে। সেই জায়গায় চ্যানেল ওয়ানের এই রকম একটি অভিনব প্রয়াস বাচিক শিল্পকে নিয়ে, এটা সত্যি, এটাকে আমি কুর্ণিজ জানাই। অনেক ধন্যবাদ তোমাকে, এবং তোমার কথা শুনে আমাদেরও ভালো লাগাটা আরও বাড়ছে। আসলে কবিতা নিয়ে যারা আমরা নিমগ্ন থাকতে ভালোবাসি, কবিতা নিয়ে যে কোনো কাজ আমাদের খুব ইন্সপিরেশান যোগায়। এই অনুষ্ঠানটাও যারা আসেন এবং আমরা যারা কাজটার মধ্যে রয়েছি, সবার কাছে ভীষণ রকম একটা আনন্দের কাজ, মানে আনন্দ করে আমরা এটার সাথে থাকি। আমরা একটা কবিতায় চলে যাই এবার। নিশ্চয়ই। কবিতা শুরু করতে গিয়ে প্রথম যার কথা মনে পড়ে সে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা 1941 সালে 30শে জুলাই কবি লিখেছিলেন, অপারেশনের দিন ছিল সেদিন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, সেই প্রবঞ্চনা দিয়ে মহত্তেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে তারে করে চির সমুজ্জ্বল, বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু, এই নিয়ে তাহার গৌরব, লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের এসে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। খুব সুন্দর। কবিগুরু দিয়ে শুরু করলে, কবিগুরু তার আশেপাশের অনেক কবিদের লেখা আমরা পড়তে পড়তে বড় হই, তো তার পরবর্তী প্রজন্ম বা পরের সময়কার বা এই বর্তমান সময়ে কার লেখা তোমাকে টানে বেশি? বর্তমান সময়ে সুবোধ সরকারের লেখা আমার ভীষণ ভালো লাগে, কবি সুবোধ সরকারের। এছাড়াও বর্তমানে কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা বিশেষ আকর্ষিত, আমি বিশেষ আকর্ষণ অনুভব করি সেই লেখার প্রতি। এছাড়া তো শ্রীজাত অবশ্যই আমাদের এই সময়কার অত্যন্ত জনপ্রিয় কবি, এবং তাকে ফলো করা যে একটা, সেটা একটা অন্যরকম আগ্রহের জায়গা। আচ্ছা, কবিতা এই যে বলা বা কবিতাকে ভালোবেসে বলতে আসা, এই তাগিদটা তুমি নিজে কবে অনুভব করেছো? কবিতার তাগিদটা আমরা অনেক সময় দেখি না, কিছু পারিপার্শ্বিক জিনিসপত্র আমাদের ভীষণ
সেই রাস্তায় আমাদেরকে অনুপ্রাণিত বা চালিত করে। আমি প্রথম কবিতা বলতে শুরু করি যেই সময়টা, সেই সময়টা আমার অত্যন্ত ছোটবেলার কথা মনে পড়ছে। আমি প্রথম বুঝতে পারি, আমি বুঝতে পারি বললে খুব ভুল হয়, আমার স্কুলের টিচাররা আমাকে বলেছিল যে তোর, তুই হয়তো কবিতা বলতে পারবি। আমি কখনো অনুভব করিনি, বা সত্যি কথা বলতে আমার বাবা মা কোনো দিন অনুভব করেনি যে হয়তো কবিতা বলতে পারবে, কি আবৃত্তি করতে পারবে। প্রথম আমার স্কুলের টিচাররা অনুভব করে যে ও হয়তো কবিতা বলতে পারবে। তো সেখান থেকে একটা কম্পিটিশনে হঠাৎ নাম দেওয়া, তারপরে সেখান থেকে আমি রাজ্যস্তর, জেলাস্তর, রাজ্যস্তর করে রাজ্যস্তরে আমি প্রথম হই। এবং সেইটা কোথাও একটা মনে হয় যে হয়তো এই এই জায়গাটা, এই রাস্তাটা কিছু পারি, এই রাস্তাটা হয়তো আমার জন্য। ওই কিছুদিনের যে কবিতা, ওই ওই কম্পিটিশনের জন্য যে কবিতা আমি তৈরি করতাম, তখন আমি ভেতর থেকে অনুভব করেছি যে হয়তো এই জিনিসটা আমার জন্য হতে পারে, মানে এই এই জায়গাটা আমি ভালোবাসছি। এই ভালোবাসা থেকেই পরবর্তীকালে আমি শুরু করি আবৃত্তি চর্চা করতে। এবং তারপরে আমি আমি বীরভূমের মেয়ে, তো বীরভূম থেকে আসা আমার ক্লাস টুয়েলভের পরে কলেজে ভর্তি হওয়া নিয়ে। তো সেখান থেকে এসে আমার, আমি কখনো ভাবতে পারিনি যে বীরভূমের ঠিক কোথায়, বীরভূমে আমি রামপুরহাটের, রামপুরহাটের কোথাও একটা শান্তিনিকেতনের ছায়াও কোথাও একটা মিশেছে বা মিশেছিল সেই সময়। একদম একদম সেই জায়গা থেকে আমি যখন আসি, আমি কখনো ভাবতেই পারিনি যে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ব্যক্তিত্বের কাছে আমি কোনোদিন তার ছায়া পেতে পারবো, সেটা একদমই কল্পনাতীত ছিল। সেই সুযোগও হয়তো ভগবান প্রদত্ত, আমি জানি না। তারপরে ওনার কাছেই আমার আবৃত্তি চর্চা চলছে, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের অনেক স্টুডেন্টই এসেছে কথা কবিতায়। আর একটা কবিতায় যাই আমরা। হ্যাঁ, আরেকটা কবিতা আমি এখন একটা প্রেমের কবিতা শোনাই, বেশ, প্রেমেন্দ্র মিত্রের। ঝড় যেমন করে জানে অরণ্যকে, তেমনি করে তোমায় আমি জানি। দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা, সেই আমার দেখা। স্থির আমি হই না, আমার জন্য নয় প্রশান্তির পরিচয়। কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা, বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা। সাগরের অর্থ মেলে সরোবরে, একটা মানে আছে পালিত পশুর চোখে, আর একটা বন্য সাপদের বুকে। বৃথাই এ দুইয়ের মিল খোঁজা, কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা। বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা, সাগরের অর্থ মেলে সরোবরে, একটা মানে আছে পালিত পশুর চোখে, অন্যটা বন্য সাপদের বুকে। বৃথাই এ দুইয়ের মিল খোঁজা, আমি থাকি আমার উদ্দামতায়। চেও না আমায় বশ করতে, সহজ করতে, কে জানে হয়তো আমার জানাই সত্যকারের জানা। দুলে না উঠলে আকাশের বুঝি মানে হয় না, পৃথিবীকে নাড়া দিয়ে সত্য করতে হয়। তুমিই আমার আকাশ, আমার দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয়। তুমি আমার অরণ্য, আমার ঝঞ্ঝাবেগের প্রশ্রয় ও প্রতিবিম্ব। পৃথিবীকে নাড়া দিয়ে সত্যি করতে হয়, আর এই নাড়াটা আমাদের ভেতরে কোথাও কোথাও বারবার জাগিয়ে দেয় কবিতা। তাই আমরা ফিরে ফিরে আসি কথা কবিতায়। আপনারা যারা যোগাযোগ করতে চান কথা কবিতায়, 9433531731 যোগাযোগ করুন। আর এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসছি বিরতির পর কথা কবিতায়। বিরতির পর কথা কবিতায় ফিরে এলাম। কবিতা আর আড্ডা দুটোই চলছে মৌলির সঙ্গে। তুমি পদার্থবিদ্যার ছাত্রী, তাই তো? হ্যাঁ, আমি পদার্থবিদ্যার ছাত্রী। তার সাথে মানে সাহিত্য, কাব্য, এর থেকে একটু পড়াশোনার ক্ষেত্রটা দূরে, তো কবিতার সাথে এই পদার্থবিদ্যা, এটা মেলাতে অসুবিধা হয় না? এখনো পড়ছো, সেটা সামলে। আমার ক্ষেত্রে হয় যেটা, কেউ যখন জিজ্ঞেস করে যে কোন সাবজেক্ট, পদার্থবিদ্যা যখনই, তখনই পদার্থবিদ্যা কবিতা একসঙ্গে কি করে মিলল। এক্ষেত্রে আমি একটা বলে রাখি, দুরকম দুটো ভালোবাসা। পদার্থবিদ্যার জন্য যেমন একটা ভালোবাসা, ঠিক তেমনভাবেই কবিতা, সাহিত্য, এটার জন্যও একটা ভালোবাসা।
কবিতা সাহিত্য ছাড়াও বই পড়তে, মানে বই নিয়ে অনেকক্ষণ, বিভিন্ন রকমের গল্পের বই, এটা তো একটা অন্যরকম জায়গা তৈরি হয়েই যায়। আমার যখন, মানে আমি এগ্রিকালচারের স্টুডেন্ট, যখন এমএসসির ভাইভা হচ্ছে তখন আমার যে থিসিস গাইড ছিলেন তিনি পরিচয় করে দিয়েছেন, তার সময় বলেছিলেন তার সঙ্গে যে ও ভালো কবিতা করে, আমাদের ক্যাম্পাসে ফার্স্ট টাস্ট হয়েছে, তো আমাকে এক্সটার্নাল জিজ্ঞেস করেছিলেন এগ্রিকালচারের সাথে কালচার কী করে মেলাবে। আমি বললাম দুটোতেই এগ্রি করা থাকলে দুটোই মনে অসুবিধা হবে না, এটা পুরোপুরি একটা ভালোবাসার জায়গা, কেউ কারোর সাথে মিলে যায় না। একটা কবিতায় যাই, আর একটা কবিতা আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা বলি, সর্বহারা। বাহ। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর, শূন্যে তড়িৎ দেয় ইশারা হাত তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর, কন্যারা তোর বন্যাধারায় কাঁদছে উতরোল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দেরে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল, নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরাঙনে তোর যাই রে বেলা যায়, মাঝিরে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যাই চলে ওই সাথের সাথী ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়, হীরা মানিক চাশনি কো তুই চাশনি তো সাত ক্রোর, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর, আসলো মৃত্যু আসলো জরা আসলো শিদেল চোর, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। সুন্দর। তোমার এই যে রামপুরহাট থেকে কলকাতায় আসা, তো একটা কবিতার প্রতি একটা তাগিদ ছিল, ভালোবাসা ছিল, এবং যেভাবে অনেকেরই হয়তো শুরু হয় স্কুল জীবনে কম্পিটিশান থেকে বা বিভিন্ন পারিপার্শ্বিক মঞ্চে যেরকম সুযোগ হয় সেখান থেকে, তো তুমি যখন প্রথাগতভাবে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে এলে তখন যে পরিশীলিত অনুশীলন সেটা তো অনেকটাই এগিয়ে নিয়ে গেল বা অনেক অজানার দরজাটাকে খুলে দিল। নিশ্চয়ই এটা তো একটা অন্য জগৎ, আমার কাছে একটা অন্য, আমি অন্য একটা জগৎ, একটা অন্য অন্য জায়গায় উচ্চারণ বোধ, এই জায়গাগুলো যারা প্রশিক্ষকরা পথ দেখান সেটা আরো অনেক বড় করে দেয়, আরো অনেকটা বড় হয়ে গেল। কবিতা চর্চা আমি শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে একটা জিনিস শিখেছি, যেটা হচ্ছে অনুশীলন, অনুশীলন নিষ্ঠা, এইটাই পৌঁছে দিতে পারে কবিতাকে একটা অন্য মাত্রায়। এছাড়াও আমরা যারা কবিতা চর্চা করি, কবিতার মধ্যে আসলে কবি কী বলতে চেয়েছেন এইটা যখন উপলব্ধি হয়, কবিতা তোমার কাছে এক অন্য মাত্রা নিয়ে আসে, অন্যরকম উপলব্ধি চলে আসে, এইটা একটা অনেক অনেক বড় পাওয়া এবং অনেক রকম এই শিক্ষাটা আমি ওনার কাছ থেকে পেয়েছি। আচ্ছা, যেহেতু মহিলারা যখন কবিতা বলে সরাসরি একটা ব্যাপার হয়, তুমি এখন অনেক ছোট, জানি না এটা তুমি কখনো ফেস করেছো কিনা, যখন কোনো ভালো উপস্থাপনা হয় সেটা, মানে যেহেতু উনি একটা এমন একটা উচ্চতায় চলে গেছেন যে খুব ভালো, ঠিক ব্রততীর মতো, মানে তুমি সরাসরি ছাত্রী বলে এটা হয়তো তোমার ক্ষেত্রে এখন না এলো পরবর্তীকালে শুনবে, তো সেই ক্ষেত্রে কোথাও মানে অস্তিত্বের সংকট হয় কি, যে আমার নিজস্বতাটা আমি তো নকল করছি না, আমি আমার বোধ থেকে বলছি, তো এই উপমাটা কেন আসছে? নিশ্চয়ই এইটা আমার মনে হয় ব্রততী বন্দ্যোপাধ্যায় ব্রততী বন্দ্যোপাধ্যায় এমন একটা মিথ হয়ে গেছে তার সাথে তুলনার, মানে তুলনা নয়, লোকে কোনো জায়গা মানে ভালো বলেই ওই জায়গাটা খুঁজে নেয়। আসলে
মহিলা কণ্ঠ বলতে মানুষ এখন ব্রততী বন্দ্যোপাধ্যায়কেই বোঝে, সেই রকম একটা অন্য একটা জায়গা হয়ে গেছে। তো সেই জায়গায় আমার মনে হয় সবাইকে ইন্ডিভিজুয়ালি দেখাটা খুব খুব ভালো হয় আর কি। হ্যাঁ, এরকম কখনো আমি শুনিনি যে হয়তো ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতো আমি কখনো এই উপমাটা পাইনি। ছাত্রীর ক্ষেত্রে এই প্রভাবটা পড়াটা খুব মানে হয়তো স্বাভাবিকভাবে এসে যায়, তার থেকেও তাকে বেরিয়ে আসতে হয়, সেটা সেটাই নিজস্ব অনুশীলন, নিজস্বতা প্রকাশের সেই জায়গাটাকে তৈরি করতে হয়। একদম একদম। আমরা আরেকটা কবিতায় যাই, আরেকটা কবিতা বলি, আরেকটা কবিতা আমি শক্তি চট্টোপাধ্যায়ের বলি, যদি পারো দুঃখ দাও। যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। দাও দুঃখ, দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাত খোলা, আকাশের নিচে ঘরে শিমুলের সোহাগে স্তম্ভিত, আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি। যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবে একা একা দেখি ওই সুন্দরের সংশ্লিষ্ট পতাকা। ভালো হোক মন্দ হোক, যায় মেঘ আকাশে ছড়িয়ে, আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর, বুকে রাখে মুখে রাখে, না রাখিও সুখে প্রিয় সখী। যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। দাও দুঃখ, দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। ভালোবাসি ফুলে কাঁটা, ভালোবাসি ভুলে মনস্তাপ, ভালোবাসি শুধু কুলে বসে থাকা পাথরের মতো নদীতে অনেক জল, ভালোবাসা নম্র নীল জল ভয় করে। খুব ভালো। আর এই নম্র নীল জলেই অবগাহন কথা ও কবিতার, কবিতার জলে স্নান। আর একটা বিরতি নিয়ে আবার ফিরে আসবো, তার আগে আপনাদের জন্য আমাদের দূরভাষ এর নম্বরটি আর একবার 9433531731। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি। কথা কবিতা আবার ফিরে এলাম বিরতির পর। আজকে আড্ডা চলছে, কবিতা শুনছি, আর এইভাবেই আমরা একটার পর একটা পর্ব পেরিয়ে এলাম আজকের কথা ও কবিতায়। কবিতা নিয়ে পথ হাঁটছো, তার সাথে পড়াশোনা চলছে, তো কবিতা নিয়ে তোমার নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে বা কোনো পরিকল্পনা আছে, সেটা কিভাবে করতে চাও? জীবনে একটাই স্বপ্ন আমার মনে হয়, আমি কবিতার সাথে সারা জীবন পথ চলতে চাই। এই স্বপ্নটাই আমার কাছে সবথেকে বড়। নিশ্চয়ই অনেক কাজ, ভালো কাজ কবিতার সঙ্গে করা, আরও অনেক বেশি কবিতার পরিধির মধ্যে ঢুকে যাওয়া, কবিতাকে আরও মর্মস্থ করা, আরও কবিতার অনেক কিছু জানবার, এইটা আমার মনে হয় এই এই স্বপ্নটাই আমি দেখে যেতে চাই। আজ বলে নয়, সারা জীবন দেখে যেতে চাই। তোমার নিজেকে কিভাবে মানে কবিতার কাজের মধ্যে রাখতে ভালো লাগে আর কি? মঞ্চে দাঁড়িয়ে যে কবিতা আমরা উপস্থাপনা করি নর্মালি, আমরা যেটা দেখে থাকি সেইভাবে, নাকি এখন কবিতার সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক ব্যাপার জড়িয়ে যে গবেষণামূলক বা পরীক্ষামূলক কাজ হচ্ছে, সেই ধরনের কাজ করতে কোনটা বেশি তুমি ভবিষ্যতে করতে আগ্রহী হবে? কিছুদিন আগে আমরা ব্রততী পরম্পরা থেকে একটি এইরকম অভিনব প্রয়াস করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা নিয়ে। এই প্রথম পূজায় আমি ছিলাম সেই পরিকল্পনাতে। অসাধারণ লেগেছে আমার যে কবিতাকে এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, কবিতাকে এইভাবেও মঞ্চস্থ করা যেতে পারে, এই একটা প্রয়াস। অনেক রকম অনেকেই করছেন, সেই অনেকেই অনেক রকম কাজ হচ্ছে, অনেক রকম কাজ হচ্ছে। আমার মনে হয় গবেষণামূলক জিনিসপত্র সৃজাতোর একটি কাজ হচ্ছে, অন্ধকার লেখাগুচ্ছ, এরকম আরো হয়েছে বহু বহু হয়েছে। আমার মনে হয় এই ধরনের জায়গাটা একটা আলাদা জায়গা, আবার মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিবেশনা আলাদা করে এটাও একটা অন্যরকম জায়গা, দুটোই অন্যরকমের ভালো লাগে। একটা দলগত কাজের মধ্যে নিজেকে বার করে প্রতিষ্ঠা করা আর একটা সম্পূর্ণভাবে স্বকীয়তাটা প্রদান করা, নিশ্চয়ই নিশ্চয়ই এটা দুটো আলাদা রকম। দলগত কাজে যে কারোর একটা পরিচালনা হয়, পরিচালনা হয় সেখানে একটা নিয়মাবলীতা থাকে, অনেক কিছু শেখাও যায়, অনেক কিছু শেখা যায় সেটা। আচ্ছা, আমরা এবার একটা মজার খেলা খেলবো, মানে চট জলদি প্রশ্ন চট জলদি উত্তর, ঠিক আছে? একটা কবিতার লাইন বলছি,
সেটা কার লেখা জানতে চাইব। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রর মতোই থাক, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। ঠিক বলতে পারবো না আমার এই মুহূর্তে। তুমি যে প্রিয় কবিদের কথা কথা প্রসঙ্গে বললে, তার মধ্যেই কিন্তু আছেন, মানে এটা যার লেখা, সুবোধ সরকারের লেখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুকারাম কবিতাটির নাম। হ্যাঁ, তুকারাম। আচ্ছা, তোমার প্রিয় কবি বললে কার কথা বলবে? রবীন্দ্রনাথকে তো অবশ্যই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই ভালো লাগে। আমার নিজের একটা জায়গা, আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও অসাধারণ। আর যদি আধুনিক বা পরবর্তীকালের কবিদের কথা কারো কথা জানতে চাই তাহলে কার কথা বলবে? পরবর্তীকালে সুবোধ সরকার, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেকেই আছে। আর প্রিয় আবৃত্তিকার? অবশ্যই প্রতীতি বন্দ্যোপাধ্যায়। আর পুরুষ আবৃত্তিকার যদি বলি? পুরুষ আবৃত্তিকার এই মুহূর্তে সৌমিত্র মিত্র। আচ্ছা, তোমার পড়াশোনা না কবিতা বলা কোনটা, দুটোর মধ্যে বাঁচতে বললে? এটা তো খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। এটা না, অন্যভাবে যদি বলি, পদার্থবিদ্যা না কবিতা? দুটোই। এটাতে হবে না। মঞ্চে কবিতা বলা না নিভৃতে কবিতা, নিজের মধ্যে আত্মমগ্ন হয়ে থাকা কবিতার মধ্যে? আত্মমগ্নতা। এবার তাহলে আর একটা কবিতাতেই যাই, তোমার নিজে কোথাও আত্মমগ্ন হয়েছিলে কখন, সেটা এখন তোমার কণ্ঠে উচ্চারিত হবে। শেষ করি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা। না, যদি নির্বাসন দাও, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব, বিষণ্ন আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব, ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম, এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কণ তবু এক একটি অপরূপ ভোর, বাজারে ক্রূরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, ষঠ তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথার দিঘির পারে বসে আছে বক, আমি কি ভুলেছি সব, স্মৃতি তুমি এত প্রতারক, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি, নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, বিষণ্ন আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। এভাবেই চলতে থাকুক তোমার পড়াশোনা, পাশাপাশি কবিতা, কবিতাকে নিয়ে পথ হাঁটা। অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।